পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকু এবং উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার পৌঁছে দেন। ঈদ আনন্দ ভাগ করে নেয়ায় এ সময় সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা।